চিনির থেকেও 100 গুণ বেশি মিষ্টি হওয়ায় স্টেভিয়াকে বলা হয় প্রাকৃতিক চিনি। তুলসীর মতো দেখতে উদ্ভিদটির পাতা মধুপাতা বা চিনি পাতা নামেও পরিচিত। বিশ্বের প্রায় 15 কোটি মানুষ চিনির বিকল্প হিসেবে স্টেভিয়া ও এর নির্যাস ব্যবহার করেন। ক্যালোরি না থাকা এই ভেষজ নিয়ন্ত্রণে রাখে রক্তে শর্করার পরিমাণ। ডায়াবেটিকে আক্রান্ত অনেকেই খেয়ে থাকেন মিষ্টির বিকল্প হিসেবে। এটি নিয়মিত খেলে ক্যাভিটি ও দাঁতের ক্ষয়রোধ হয়, নিয়ন্ত্রণে থাকে ওজন, ভালো থাকে হার্ট। এমন স্বাস্থ্য উপকারিতা থাকলেও উদ্ভিদটির পক্ষে ও বিপক্ষে রয়েছে নানা মত। রাজশাহীতে স্টেভিয়ার চাষাবাদ বৃদ্ধিতে উদ্যোগী হয়েছে কৃষি বিভাগ। সম্প্রতি পবার কাশিয়াডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হয় টিস্যু কালচার পদ্ধতিতে স্টেভিয়ার চারা উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ। এতে স্থানীয় কৃষকদের মাঝে চারাও বিতরণ করা হয়। আমার এই গাছটা টপে লাগানো আছে, এর আগে নিয়ে গেছিলাম, ওই গাছটা টপে লাগানো আছে, আমি খাই, ব্যবহার করি। চিনি লাগবে না গাছটা মানুষ করতে পারলে। 10টা লোক আছে, মনে করেন পাতা ছিঁড়া চা খাইলে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। মিষ্টি সম্পর্কে চায়ে খাওয়া হবে, হ্যাঁ, সব কিছু মিষ্টির চাহিদা পূরণ করবে, হ্যাঁ, এইভাবে হবে ভালো। ডায়াবেটিস থেকে বাঁচার জন্য বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে রাজশাহীর অনেকেই পরীক্ষামূলকভাবে এই স্টেভিয়ার আবাদ শুরু করেছেন। সারা বছর রোপণ করা সম্ভব হওয়ায় অনেকেই জমির পাশাপাশি রোপণ করছেন মাটির টবে। চিনির পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অনেক রোগের জন্য চিনি আমাদের বর্জনীয়, কিন্তু এতে মিষ্টি জাতীয় যাবতীয় খাবারে প্রয়োগ করা যায় এবং এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যে খেলে এটাতে কোনো সমস্যা দেখা দিবে তা না। তার পরিপূর্ণতা, একটা মানুষের যে মিষ্টির প্রতি যে পরিপূর্ণতা চাহিদা থাকে সে এটা থেকে ব্যবহার করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন দেশের আবহাওয়া ও জলবায়ু উপযোগী হওয়ায় চারা রোপণের 25 থেকে 30 দিন পর সংগ্রহ করা যায় পাতা। প্রতি কেজি কাঁচা অথবা শুকনো পাতার গুঁড়া 2 থেকে 4 হাজার টাকায় বিক্রি হওয়ায় হেক্টর প্রতি বছরে 6 থেকে 8 লাখ টাকা আয় করা সম্ভব। স্টিভিয়া একটি গুল্ম জাতীয় গাছ। এই গাছের পাতা চিনির থেকে 30 থেকে 40 গুণ বেশি মিষ্টি। আবার আপনি যদি এর গুঁড়া করে পাউডার তৈরি করায় তাহলে 50 থেকে 60 গুণ বেশি মিষ্টি চিনিচ্ছে। আর যদি আমরা যে কারণে এই স্টিভিওসাইড যেটা বলে মিষ্টিটা দিয়ে থাকে সেইটা হলো যদি আমি বের করতে পারি মেশিনের মাধ্যমে সেটা হবে আপনার 300 থেকে 400 গুণ বেশি মিষ্টি। একসময় ব্রাজিলে বেশি উৎপাদন হলেও এখন চীন বিশ্বের সবচেয়ে বেশি স্টেভিয়া উৎপাদন করে। তবে চিনির থেকে বেশি মিষ্টি হলেও স্টেভিয়া মেশানো খাবারে একটা তিতাস্বাদ থাকায় সেটি সনাতন চিনির স্থান দখল করতে পারেনি। বিজ্ঞানীরা চেষ্টা করছেন তিতাস্বাদ ছাড়া চিনির মতো স্বাদ আনতে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।